আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মাসুম আজিজ। এই সফরে আমরা নরসিংদী থেকে অর্থাৎ বাইক দিয়ে সিলেট জাফলং যাচ্ছি। তো সেখানকার মনোরম দৃশ্যগুলো, সুন্দর সুন্দর লোকেশনগুলো আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। আমরা এখন যাচ্ছি সেই পাহাড়ের দিকে। অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আমার সামনে আছেন হাজি আলী হোসেন মামা, উনি হচ্ছে আমার সফরের সঙ্গী। তো মামাকে বলেছিলাম মামা কিছু বলেন, মামা বলেনি, কারণ উনি পান খাইতেছিল। তো আমরা এখন সামনে এগোচ্ছি, সেই অসম্ভব সুন্দর জায়গাটিতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন, ব্লকটির সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করুন। জীবনের পথ ধরে হেঁটে চলি রোজ, কেটে যায় হায়াতের দিন, জানি না কবু কোথায় উঠবে বেজে এ চলার বিদায়ের বিন। জীবনের পথ ধরে হেঁটে চলি রোজ, কেটে যায় হায়াতের দিন, জানি না কবু কোথায় উঠবে বেজে এ চলার বিদায়ের বিন। পরে রবে হৃদয়ের সাত রঙা ক্যানভাস, থেমে যাবে সফরের রুল্লু নতুল এই ছিল সিলেটের কিছু মনোরম দৃশ্য। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও দেখা হবে বন্ধুরা কোনো এক ব্লকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।